जय ग्रंथराज श्रीमद भगवतम की जय। श्रावत भक्त वृंद की निताई गौर प्रमनंदे ओम अज्ञान तिवरंधस्य ज्ञानांजन शरकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्य मनविष्टं स्थापितं येन भूतले शनैः गुरुकृपायां ददाति तदन्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीकृतपदकमलं श्रीगुरुं वैष्णवांस श्रीरूपं चाजगतं सहगुणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णा चैतन्य देवं श्रीराधा कृष्ण पदं सहगण ललिता श्रीविशाखानितांश। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपीश गोपीकांत राधाकांत तत्कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुदेवी पांचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च सदालङ्कारिभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदाय कृष्णाय कृष्ण चैतन्य नन्गरीतिशे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय। आनंदलीलामय विग्रहाय हिमावदीपोच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। श्रीमद् भागवतम तृतीय स्कंद सप्तम अध्याय अध्याय नाम विदुरेर अतिरिक्त प्रश्न श्लोक संख्या एक बोर्डे लेखा आछे। श्री शुक उवाच एवं ब्रह्मणं मैत्रं दैपायन सुत बुधं प्रणयन्निव भारतं मैत्रं
श्रीशुत उवाच एवं कृपाणां भक्त्या शब्दानुवाद श्री शुक उवाच श्री शुद्ध गोस्वामी बोलें एवं यही भावे ब्रुमानम बोले मैत्रेयम महर्षि मैत्र के द्वैपायन सुतः द्वैपायनेर पुत्र बोध विद्वान प्रीनयन प्रीतिपूर्ण ईव मत भारत्ता प्रार्थना रूपे विदुर विदुर प्रत्यभाषत बोले छिलें श्लोकर अनुवाद समय आमार परे परे पुनरावृत्ति करबें श्री सुखदेव गोस्वामी बोलें हे राजन कृष्ण द्वैपायन व्यासदेवर विज्ञ पुत्र विदुर महर्षि मैत्रेयर यह उपदेश श्रवण करे मधुर वाक्य ताके प्रश्न करेछिलें माने यह उपदेश श्रवण करे माने ये पूर्ववर्ती अध्याय मैत्रेय ऋषि मुख थेके যে সব উপদেশ শ্রবণ করেছিলেন সেই সব উপদেশ শ্রবণ করে এখন বিদুর মধুর বাক্যে মৈত্র ঋষিকে জিজ্ঞাসা করছেন এই কথা বলছেন কে কাকে না সুখদেব গোস্বামী এখানে পরীক্ষিত মহারাজকে বলছেন এখানে এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি শ্রী সুখদেব গোস্বামী বলছেন বিদুর কার পুত্র ছিলেন না কৃষ্ণ দৈবান ব্যাসদেবের বিজ্ঞ পুত্র এখানে সুখদেব গোস্বামী কার পুত্র ছিলেন আরে ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী ব্যাসদেবের পুত্র হয়ে এখানে কি বলছেন যে বিদুর ছিলেন কৃষ্ণ দৈবান ব্যাসদেবের বিজ্ঞ পুত্র এখানে শ্রী সুখ উবাচ শ্রী শব্দের অর্থ হচ্ছে কি শ্রী শব্দে ভিন্ন ভিন্ন অর্থ হয় শ্রী মানে ঐশ্বর্য লক্ষ্মী সম্পদ এখানে সুখদেব সুখ উবাচ এই সুখ শব্দের পূর্বে শ্রী শব্দ ব্যবহার হয়েছে এখানে এই শ্রী শব্দের অর্থ কি এই শ্রী শব্দের অর্থ হচ্ছে সম্পদ অর্থাৎ সুখদেব গোস্বামী এমন কি সম্পদ প্রাপ্ত হয়েছিলেন যার জন্য তার নামের আগে শ্রী শব্দ ব্যবহার করা হয়েছে কেউ বলতে পারবেন এই সুখদেব গোস্বামী প্রেম ধনের অধিকারী সবচেয়ে মানে শ্রেষ্ঠ সম্পদ হ্যাঁ পারমার্থিক সম্পদ প্রেম ধনের অধিকারী তাই সেই প্রেমিক ভক্ত সুখদেব গোস্বামী নামের আগে এই শ্রী শব্দ ব্যবহার করা হয়েছে আচ্ছা যার কাছ থেকে আমরা ভাগবত কথা শ্রবণ করলে তার কৃপা আমরাও প্রেম প্রাপ্ত হতে পারবো এই সম্পদ তার কাছে আছে এই রকম পরীক্ষিত মহারাজ সেই সুখদেব গোস্বামীর কাছ থেকে ভগবত কথা শ্রবণ করে জীবনের পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন কৃষ্ণ প্রেম অর্থাৎ কৃষ্ণকে প্রাপ্ত হয়েছেন তাই ভগবত ধামে তিনি চলে গেছেন তিনি এই কথা বলছেন যে মৈত্র ঋষির কাছ থেকে উপদেশ শ্রবণ করে বিদুর অত্যন্ত আনন্দিত হয়ে মধুর বাক্যে কৃষ্ণ দৈপায়ন ব্যাসকে ব্যাসের পুত্র বিদুর এই কথা জিজ্ঞাসা করছেন মৈত্র ঋষিকে এখানে ব্যাসদেবের এক নাম হচ্ছে কৃষ্ণ দৈপায়ন ব্যাস পুরো নামটা কি ব্যাসদেবের পুরো নামটা কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস হ্যাঁ পুরো নামটা হচ্ছে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তা কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে যার দেহের বর্ণ কৃষ্ণ বর্ণ দৈপায়ন যার জন্ম দৈপায়ন দ্বীপেতে হয়েছিল হ্যাঁ কৃষ্ণ বেদব্যাস যিনি
বেদকে বিভাগ করেছিলেন। প্রথম বেদ একটাই ছিল, একটা থেকে চার ভাগে বিভাগ করেন, তাই বেদব্যাস। হরে কৃষ্ণ, কত ধ্যান সহকারে শ্রবণ করেন। এখানে বলা হচ্ছে ব্যাসদেবের পুরা নামটা হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, অর্থাৎ এক ধীবর কন্যা ছিলেন যার নাম সত্যবতী। এই সত্যবতী ওই ধীবর রাজার নির্দেশ অনুসারে খেয়া পারাপার করতেন বিনা পয়সা। হ্যাঁ, এইভাবে দৈববশত একজন পরাশর মুনি সেখানে এসে উপস্থিত হয়েছেন খেয়া পারাপার। কিন্তু এ পরাশর ঋষি মানে ত্রিকালদর্শী ছিলেন, তাই উনি ভবিষ্যৎ দ্রষ্টা যেহেতু, তাই অনন্য দিব্য সুন্দরী এই যে ধীবর কন্যা সত্যবতী, যদিও আপাতভাবে এ মানে ধীবর কন্যা নামে পরিচিত, অ্যাকচুয়ালি ধীবর ঔরস থেকে তার জন্ম নয়। এক ক্ষত্রিয় রাজা ছিলেন, সেই ক্ষত্রিয় রাজা থেকে জন্ম মৎস্যগর্ভে, মৎস্যগর্ভ থেকে এইভাবে এসেছে। ও বিশাল কাহিনী রয়েছে। এক রাজা ছিলেন, সেই রাজা যখন মৃগয় করতে গেছিলেন, বনে শিকার করতে গেছিলেন, তার পত্নীদের মধ্যে প্রধান পত্নী যে ছিলেন, তিনি এত রাজার প্রতি আসক্ত হয়ে কাম পীড়িত হয়েছিলেন, সেই কাম চরিতার্থ করার জন্য ওনাদের এক পোষা একটা ইয়ে ছিল পাখি, যাকে বলা হচ্ছে কপত মানে পায়রা। হ্যাঁ, তাকে একটা চিঠি লিখে দিয়েছিল যে এইভাবে এই চিঠিটা নিয়ে রাজার কাছে পৌঁছে দেবে। তা সেইভাবে চিঠি রানী যখন সেই চিঠিটা লিখে কপতকে দিয়েছে, কপত সেইটা ঠোঁটে ধরে সমুদ্র পেরিয়ে আসে সেই রাজার কাছে। এইভাবে রাজা যখন মৃগাতে ছিলেন, শ্রান্ত ক্লান্ত হয়ে যখন বসেছেন, তখন এই পোষা পাখিটি সেই রানীর যে পত্রটি নিয়ে রাজার সম্মুখে উপস্থিত হন। রাজা দেখে দেখলেন যে চিঠিতে লেখা আছে তার প্রিয়তম পত্নী তার প্রতি এত আসক্ত হয়েছে তার সঙ্গে মিলিত হওয়ার জন্য, তা রাজা এখন দূর দেশে, তাই কী করবেন। তাই সেই রাজা রানীর প্রতি আসক্ত হওয়ার ফলে তার যে বীর্য একটা পাত্রতে নিয়ে সেই পাখিকে দেন, তুমি এইটা নিয়ে রানীর কাছে পৌঁছে দাও। তা সেই পাখিটা ঠোঁটে যখন ধরে যাচ্ছিল রাজার বীর্য, তখন আর একটা ঈগল পাখি এসে দেখেন ইয়ে একটা কি খাদ্য বস্তু ধরে যাচ্ছে, তার পিছনে যখন ধাবিত হলো, তখন তাদের মধ্যে যে ইয়ে হলো, ইয়ে রক্ষা করার জন্য সর্বদা ব্যস্ত হয়েছেন, আর ঈগল তার পিছনে লেগেছে তার মুখ থেকে সেই খাদ্য টুকরোটা খাওয়ার জন্য। তো এইভাবে ধস্তা ধস্তি যখন হতে থাকে, এই কপতের মুখ থেকে সেই বীর্য পাত্রটি সমুদ্রতে পড়ে যায়, আর এক মৎস্য এসে তাকে ভক্ষণ করে। মৎস্য এসে যখন ভক্ষণ করে, সেই মৎস্যটা দৈববশত যখন ধীবরের জালে ধরা পড়েছিল, তো তার গর্ভ থেকে, মৎস্যের গর্ভে তো বিশাল মৎস্য, তার গর্ভ থেকে এক পুত্র সন্তান এক কন্যা সন্তান জাত হইত। তাই সেই পুত্রটা সে রাজার কাছে ফিরে দেওয়া হয়েছিল, আর এই কন্যাটা এই ধীবরের রাজাকে প্রদান করা হয়েছিল। তাই সেই ধীবর রাজা যে কন্যাটি প্রাপ্ত হয়েছিল, সেই কন্যাটির নাম হচ্ছে কি কি বলা হয়েছে, সত্যবতী। হ্যাঁ, কথা শুনলে তো আর উত্তর দিতে পারবেন না, শুনছেন শুনছেন হা হয়ে যাচ্ছে, কিছু ভিতরে প্রশ্ন, হ্যাঁ প্রশ্ন করা হচ্ছে, তখন উত্তর দিতে পারবেন। সত্যবতী, তাই সেই সত্যবতী এখন ধীবর কন্যা নামে পরিচিত, অনন্য দিব্য সুন্দর, তার মানে ক্ষত্রিয় রাজার কন্যা। হ্যাঁ, ক্ষত্রিয় রাজা বীর্য থেকে জন, তার মানে ধীবরের কন্যা নয়, প্রকৃতপক্ষে এক ক্ষত্রিয় রাজার কন্যা, অনন্য দিব্য সুন্দরী। তা তাকে এইভাবে খেয়া পারাপারে কাজেতে নিযুক্ত করছেন ধীবর। আর এইভাবে দৈববশত এ পরাশর মুনি যখন সেই খেয়া পারাপার হচ্ছিলেন, সেই পরাশর মুনি কোনো সাধারণ মুনি ছিলেন না, অতি পাওয়ারফুল মুনি, ভবিষ্যৎ দ্রষ্টা। তখন উনি বিচার করলেন যে ভগবানের এক শাক্তদেবের অবতার
আমাকে কেন্দ্র করে আবির্ভূত হবে, তাই তা সেই উপযুক্ত পাত্রী হিসাবে এই সত্যবতীকে চয়েস করেছিলেন। কে? সেই পরাশর মুনি। তাই সেই পরাশর মুনি এই সত্যবতী গর্ভে থেকে যে সন্তান জাত করেছিলেন সেই সন্তান এই দৈপায়ন দ্বীপেতে, দৈপায়ন দ্বীপেতে জাত করার জন্য সেই সন্তানের দেহের বর্ণ কালো হওয়ার জন্য তার নাম হচ্ছে কৃষ্ণ, যেহেতু কৃষ্ণের অবতার, সাক্ষাৎ অবতার। আর দৈপায়ন দ্বীপেতে, দৈপায়ন দ্বীপেতে জন্ম হওয়ার জন্য তার নাম হয়েছিল কি কৃষ্ণ দৈপায়ন। আর কৃষ্ণ দৈপায়ন না হওয়া সেই পুত্র কোনো সাধারণ পুত্র ছিল না, দিব্য পুত্র। তাই পিতা যখন এইভাবে মাতাকে ছেড়ে চলে গেছেন তখন এই পুত্র সাক্ষাৎ মাতার কাছে অনুরোধ করেন যে আমি তপস্যায় যাব, তাই হে মাতা তুমি আমাকে অনুমতি দাও। আর আমি কথা দিচ্ছি তোমার যদি ভবিষ্যতে কোনো বিপদ এসে উপস্থিত হয়, সংকটকাল এসে উপস্থিত হয়, তখন তুমি যদি আমাকে স্মরণ করবে আমি তোমার কাছে উপস্থিত হয়ে তোমার সংকট থেকে মুক্ত করাবো। এ হচ্ছে দিব্য পুত্র। তা সেই দিব্য পুত্র কে? বেদ কৃষ্ণ দৈপায়ন। কৃষ্ণ দৈপায়ন এইভাবে মায়ের কাছ থেকে, সত্যবতীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যান তপস্যা উদ্দেশ্যে, তপস্যা করার জন্য। তো সেই বেদব্যয় কৃষ্ণ দৈপায়ন তার পরবর্তীকালে যখন এই বেদকে, বেদ একটাই ছিল, সেই বেদকে বিভাগ করেন, তখন সেই বেদ বিভাগ করার জন্য চার ভাগে বিভাগ করার জন্য তার নাম হয়েছিল বেদব্যাস। তাই সম্পূর্ণ নামটা হচ্ছে কি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস। এদিকে সত্যবতী মানে ওনার বিয়ে হয়েছিল পরবর্তীকালে মহারাজ শান্তনুর সঙ্গে। হ্যাঁ, শান্তনুকে হস্তিনাপুরের রাজা ভীষ্মদেবের পিতা। হ্যাঁ, তাই সেই ভীষ্মদেব তার মাতা ছিলেন কে? গঙ্গাদেবী। তাই গঙ্গাদেবীর গর্ভে থেকে জাতে ছিলেন এ ভীষ্মদেব। তার পূর্ব নাম ছিল কি? দেবব্রত। দেবব্রত ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন কি কারণে? তার পিতার যে আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য। অর্থাৎ শান্তনু মহারাজ একবার মৃগয় করতে এসেছিলেন, যখন গঙ্গা ছেড়ে চলে গেছেন সেই সময় মৃগয় করতে এসেছিলেন। আর মৃগয় করতে যখন এসেছেন সেই সময় এই মৃগের পিছনে মানে ধাবিত হতে হতে এই দিব্য সুন্দরী কন্যার সম্মুখীন যখন হয়েছিলেন সত্যবতী, তার রূপের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। আর পরাশর মুনি যখন সত্যবতীর কাছ থেকে বিদায় নিয়েছিলেন তখন তাকে আশীর্বাদ করেছিলেন, তার দেহ থেকে মৎস্য গন্ধ বেরোচ্ছিল। পদ্মাবতী এই সত্যবতী দেখতে অতি সুন্দরী, কিন্তু তার দেহ থেকে মৎস্য গর্ভে থেকে জাত হয়েছিলেন, তাই তার দেহ থেকে মৎস্য গন্ধ হচ্ছিল। তাই পরাশর মুনি তাকে আশীর্বাদ করেছিলেন তোমার দেহ থেকে এখন পদ্মের গন্ধ নির্গত হবে, আর এই পদ্মের গন্ধ কতদূর পর্যন্ত? এক যোজন পর্যন্ত ব্যাপী। এক যোজন মানে কত কিলোমিটার? হ্যাঁ হ্যাঁ, তাও বি জানো সুতা এরকম যদি হবে তাহলে কি আর বোঝানো যাবে? হ্যাঁ, এইসব জ্ঞানগুলো যদি না থাকে। 8 কিলোমিটার? 12 কিলোমিটার। হ্যাঁ, এক যোজন মানে 8 মাইল, 1 মাইল মানে 1.5 কিলোমিটার, তাহলে 8 মাইল মানে 12 কিলোমিটার ব্যাপী পর্যন্ত পদ্মের গন্ধ, পদ্মসৌর বিস্তারিত হতো পদ্মাদে ইয়ে সত্যবতীর দেহ থেকে যে পদ্মের গন্ধ নির্গত হতো কত পর্যন্ত? 12 কিলোমিটার ব্যাপী। হ্যাঁ, পদ্মের সৌর এ বিস্তৃত হতো। তো সেই শান্তনু মহারাজ সেই কন্যার সান্নিধ্যে যখন এসে যান তখন চিন্তা করেন এই কোনো সাধারণ কন্যা নন, তার রূপের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। কার প্রতি? সত্যবতীর প্রতি। কেন? যে কন্যা দেহ থেকে পদ্মের গন্ধ নির্গত হচ্ছে সে কন্যা কি সাধারণ কন্যা হতে পারে নাকি? হ্যাঁ, আপনাদের বিচারে কি? হ্যাঁ, সাধারণ কন্যা হতে পারে? হ্যাঁ, অসাধারণ। হ্যাঁ, অসামান্য, সামান্য না। তাই এক হস্তিনাপুর শাসকের পৃথিবীর এক ছত্র সম্রাট এক মহারাজ শান্তনু, যার পত্নী ছিলেন গঙ্গাদেবী, সাক্ষাৎ গঙ্গাদেবী,
সেই গঙ্গাদেবীর প্রতি শান্তনু মহারাজ এখন এই ধীবর কন্যার প্রতি আকৃষ্ট হয়েছেন, তার রূপের প্রতি মুগ্ধ হয়েছেন, তার দেহ সৌরভের প্রতি আকৃষ্ট হয়েছেন। তাই এই কথা যখন উপস্থাপন করেন শান্তনু মহারাজ তার কাছে সত্যবতীর কাছে, তখন সত্যবতী বলেন আমি আমার পিতাকে জিজ্ঞাসা করি, পিতা অনুমোদন ব্যতীত আমি কোন রকম কিছু করতে পারব না। তো তার পিতা এখন কে? ধীবর। ধীবরের কাছে যখন উভয় এসে উপস্থিত হয়েছেন তখন ধীবর শর্ত করেছেন, হ্যাঁ আমার কন্যা হে রাজন আপনার হাতে আমি অর্পণ করতে পারি, কিন্তু কতগুলি শর্ত। কি শর্ত? না আপনার তো পত্নী গঙ্গাদেবীর গর্ভে থেকে এক সন্তান আছেন, তিনি তো হস্তিনাপুর রাজগদিতে বসেন আপনার পরে, কিন্তু আমি চাচ্ছি আমার কন্যা যদি আপনার সঙ্গে আমি বিয়ে দেব তাহলে আমার কন্যার গর্ভে থেকে যে সন্তান জাত হবে সেই সন্তানকে যদি নিজে হাতে আপনার পরে উত্তরাধিকারী সূত্রে হস্তিনাপুর রাজগদিতে বসাতে পারবেন তবে আপনার আমার কন্যাকে আপনার হাতে সমর্পণ করবো। শান্তনু মহারাজ তো ধার্মিক রাজা, উনি জানে আমার তো অলরেডি একজন পুত্র আছেন গঙ্গাদেবী গর্ভে যে সন্তান জাত মানে দেবব্রত, যার নাম হয়েছে ভীষ্ম দেবব্রত, দেবব্রত আমার তো পুত্র আছেন উত্তরাধিকারী সূত্রে সেই কেবল প্রাপ্ত হবেন আমার এই হস্তিনাপুর রাজ্য মানে হস্তিনাপুর সিংহাসন। তো উনি কথা দিতে পারছেন না, কথা দিতে পারলেন না যে তাই এ ধীবর রাজা ওনাকে ওনার সঙ্গে বিয়ে দিতে রাজি হলেন না। কিন্তু শান্তনু মহারাজ আকৃষ্ট এই কন্যার প্রতি, কার প্রতি? সত্যবতীর প্রতি। তাই কন্যায় প্রাপ্ত হতে পারলেন না, তাই বিষণ্ণ বদনে হস্তিনাপুর রাজকার্য ছেড়ে সবসময় উদাসীন অবস্থায় বিরাজ করতেন। তার উপযুক্ত পুত্র এই দেবব্রত অনুসন্ধান করতে করতে জানতে পারলেন তার পিতা কেন এই রাজকার্য উদাসীন আর এইভাবে বিষণ্ণ মনে অবস্থান করছেন। তখন ওই মন্ত্রীদের মুখ থেকে জানতে পারেন হে দেবব্রত আপনার পিতা যখন মৃগয়া করতে গেছিলেন সেই মৃগয়া করতে গিয়ে এক ধীবরের কন্যার প্রতি আকৃষ্ট হয়েছেন, সেই ধীবর শর্ত করেছেন সেই তার কন্যার গর্ভ থেকে যে সন্তান জাত হবে তাকেই যদি হস্তিনাপুর রাজগদিতে বসাতে পারবেন তবে তার কন্যাকে আপনার পিতার সঙ্গে বিয়ে দেবে, কিন্তু আপনার পিতা আপনাকে ছাড়া অন্য কাউকে হস্তিনাপুর রাজগদিতে বসাতে চান না। এই কথা যখন দেবব্রত শুনেছেন, দেবব্রত কি অদ্ভুত সন্তান, কোনো সাধারণ সন্তান নন, উনি তখন স্বয়ং এসে পিতার জন্য ঘটকালি করছেন। ঘটকালি বোঝেন? হ্যাঁ কার জন্য? পিতার জন্য ঘটকালি করছেন, এসে ধীবর কাছে উপস্থিত হন আর বলেন আপনার কন্যাকে আমার পিতার সঙ্গে বিয়ে দিন। বলে হ্যাঁ আমি বিয়ে দিতে পারি এই শর্তে যদি আমার কন্যার গর্ভে যে সন্তান আছে তাকেই হস্তিনাপুর রাজগদিতে বসানো যাবে। তখন ইয়ে দেবব্রত প্রতিজ্ঞা করেন হে ধীবরাজ আমি প্রতিজ্ঞা করছি আপনার কন্যার গর্ভে থেকে যে সন্তান জাত হবে তাকেই উত্তরাধিকারী সূত্র হস্তিনাপুর রাজগদিতে বসানো যায়। তখন ধীবর আর একটা কথা উঠালেন যে আপনি না হয় আমার কন্যার গর্ভে যে সন্তান জাত হবে তাকে হস্তিনাপুর রাজগদিতে বসাবেন, কিন্তু আপনার যখন বিয়ে হবে আপনার সন্তান যখন আসবে তখন সে উত্তরাধিকারী সূত্রে দাবি করবেন, তখন কি হবে? তখন এই ভীষ্মদেব তখন দেবব্রত প্রতিজ্ঞা করছেন আপনি তাও চিন্তা করবেন না আমি বিয়েও করব না, তাই আমার সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই, আর সে সন্তান আপনার ওই কন্যার গর্ভে যে সন্তান তাকে হটিয়ে সে রাজগদিতে কখনো বসার প্রশ্নই থাকবে না। তো যখন এইভাবে ভীষণ প্রতিজ্ঞা করে এক ক্ষত্রিয় পুত্র ভীষ্ম ইয়ে দেবব্রত কত বড় ঐশ্বর্যের অধিকারী মানে হস্তিনাপুর রাজগদিতে বসার যোগ্য পাত্র সে পদ ত্যাগ করেন, আবার এক ক্ষত্রিয় পুত্র এক মহারাজ শান্তনু মহারাজ পুত্র বিবাহ করবে না, রাজপুত্র মানে যিনি উপভোগকারী নাকি, এই রকম ভোগ থেকে নিজেকে বঞ্চিত করেন কোনো সাধারণ কথা নয়। আর এই যে প্রতিজ্ঞা ভীষণ প্রতিজ্ঞা
এই ভীষণ প্রতিজ্ঞা করার জন্য এই ধীবরা তাকে না তার নাম দিয়েছেন কি, আজ থেকে আপনার নাম হলো এই ভীষণ প্রতিজ্ঞা করার জন্য ভীষ্ম। দেবব্রততে কি নাম হয়ে গেছে? ভীষ্ম। ভীষণ প্রতিজ্ঞা, এ প্রতিজ্ঞা কখনো টলবে না, হস্তিনাপুর রাজগতিতে বসবেন না আর বিয়েও করবে না, এইরকম প্রতিজ্ঞা করা সাধারণ কথা নয়। আর সেই মানে দেবব্রত যিনি পার্বতীকালে পিতা মানে ভীষণ প্রতিজ্ঞা করেছেন ভীষ্ম, ভীষ্মদেব হচ্ছে নৈষ্ঠিক ব্রহ্মচারী, কি অদ্ভুত কথা। তো সেই ইয়ে ভীষ্মদেব ইয়ে দ্বাদশ মহাজনদের মধ্যে অন্যতম, ব্রহ্মার মতন পার্সোনালিটি, এইরকম গ্রেট পার্সোনালিটি, ব্রহ্মার পদ ব্রহ্মার মতন এইরকম মানে ব্যক্তিত্ব সম্পন্ন এই ভীষ্মদেব, সেই দ্বাদশ মহাজনদের মধ্যে এই নাম আসছে ভীষ্মদেব। হ্যাঁ, যে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম, এই ভীষ্ম নাম আসছে ভীষ্মদেব। ইয়ে ভগবানকে ভগবানের এক মহান ভক্ত, তো এইসব কথা আছে। তো এইভাবে দেখা যাচ্ছে সেই শান্তনু মহারাজের সঙ্গে বিয়ে হলো এই ধীবর কন্যা সত্যবতী, আর শান্তনুর ঔরস থেকে ঔরসে এই ধীবর কন্যা সত্যবতী গর্ভ থেকে দুইটি পুত্র জাত হলো। কি দুইটি পুত্রের নাম? হ্যাঁ হ্যাঁ, প্রথম বিচিত্রবীর্য, প্রথম চিত্রাঙ্গদা, আর দ্বিতীয় পুত্রটা হচ্ছে বিচিত্রবীর্য। সব উল্টাপাল্টা উত্তর, বড় ভাই ছোট ভাইকে বড় বানাচ্ছে, বড় ভাইকে ছোট বানাচ্ছে, বড় ভাইয়ের নামও জানো না। এখানে চিত্রাঙ্গদা আর বিচিত্রবীর্য এই দুই পুত্র জাত হয়েছিল। তা চিত্রাঙ্গদা একবার কি হয়েছিল না, মৃগা করার জন্য বনে গেছিলেন, এক গন্ধর্ব যার নাম ছিল চিত্রাঙ্গদা, তিনি যখন দেখলেন আরে ই আমার নাম গ্রহণ করেছে, এ জগতে দুই নামধারী ব্যক্তি থাকতে পারবে না, তাই আমি একে বধ করব, সঙ্গে সঙ্গে সেই গন্ধর্ব চিত্রাঙ্গদা যিনি, তিনি এই শান্তনু পুত্র চিত্রাঙ্গদাকে বধ করেন। তাই শান্তনু দ্বিতীয় পুত্র কে বিচিত্রবীর্যকে এ ভীষ্মদেব সহস্তে রাজগদিতে বসান, হস্তিনাপুর রাজগদিতে শান্তনুর পরে পরে। শান্তনু মহারাজের পরে পরে কাকে বসেছেন? ভীষ্মদেব নিজে বসলেন না, নিজেই বসলেন, নিজে বসালেন কাকে? এই শান্তনু মহারাজের দ্বিতীয় পত্নী সত্যবতী গর্ভ থেকে যে বিচিত্রবীর্য ছিলেন তাকেই বসালেন। আর ভীষ্মদেব প্রতিজ্ঞা যে রাজগদিতে বসবে আমি তাকে সর্বতভাবে সুরক্ষা দেব। তা বিচিত্রবীর্য সব দিক থেকে ভীষ্মদেবের থেকে অতি তুচ্ছ, তাই রাজা রাজগদিতে বসেছেন তার তো রানী দরকার, তাই কাশীরাজের তিন কন্যা যখন স্বয়ম্বর সভা রচনা করা হয়েছিল সেই স্বয়ম্বর সভায় যত সভা রাজা রাজকুমার এসে উপস্থিত হয়েছিলেন এই কাশীরাজের তিন কন্যা লক্ষ্মী সাদৃশ্য তাদেরকে প্রাপ্ত হয়েছেন, তাদের রূপে গুণে সব আকৃষ্ট এসে উপস্থিত হয়েছিলেন। আর এদিকে পিতামহ ভীষ্ম বিমাতা আর তার সত্যবতীর নির্দেশ অনুসারে এই স্বয়ম্বর সভায় এসে উপস্থিত হয়েছিলেন, কি কারণে? তার ভাইয়ের জন্য কাশীরাজের এই তিন কন্যাকে নিয়ে যাবেন, নিয়ে ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। সেখানে যত সব রাজা রাজকুমারা সব বসেছেন আর ভীষ্মদেব সেখানে উপস্থিত হয়ে বলছেন আমি এই স্বয়ম্বর সভায় উপস্থিত হয়েছি, এ তিন কন্যাকে আমি নিয়ে যাব আমার ভাইয়ের জন্য, কে? বিচিত্রবীর্য। এই কথা বলে উনি কি করলেন, এক বাণের দ্বারা ওখানে যত সব রাজা রাজকুমাররা বসেছিলেন সবার মুকুট খসিয়ে দিলেন। কে তার সম্মুখে এসে যুদ্ধ করবে? কে করতে পারবে কি? ভীষ্মদেবের সম্মুখে কে যুদ্ধ এসে মানে এই কন্যা প্রাপ্ত হওয়ার জন্য সংঘর্ষ করতে পারবে কি? তাই সবাই মস্তান্নত করে না, আর ভীষ্মদেব সহস্তে কাশীরাজের তিন কন্যাকে হাত ধরে রথেতে বসিয়ে নিয়ে উপস্থিত হন কোথায়? হস্তিনাপুরে। আর যখন বিচিত্রবীর্যের সঙ্গে বিয়ে দিতে যাচ্ছেন তিন কন্যার মধ্যে প্রথম কন্যা কি নাম? অম্বা। অম্বা প্রতিবাদ করে উঠলেন আমি বিচিত্রবীর্যকে ভাই হিসাবে গ্রহণ করতে পারি কিন্তু কখনোই পতি হিসাবে গ্রহণ করতে
पारी ना। अरे ये तो अद्भुत कथा তোমার পূর্ব প্রেমিক কে ছিল তা খুলে বলো। তখন ওই আম্মা বলতে থাকেন, আমার পূর্ব প্রেমিক হচ্ছেন কে, শল্যরাজ। হ্যাঁ, তো শল্যরাজ সেই সময় বসেছিলেন, কিন্তু ভীষ্মদেব যখন উপস্থিত শল্যরাজ তা তো মুকুট খসিয়ে দিয়েছেন নাকি। তা সেই তখন ওনার পুরো প্রেমিকের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য ওনাকে অনুমতি দেওয়া হলো। তাই অম্মা যখন এসে উপস্থিত হন শল্যরাজের কাছে তাকে গ্রহণ করার জন্য, শল্যরাজ প্রতিবাদ করে উঠলেন, যে ক্ষত্রিয় রাজকন্যাকে পরপুরুষ হাত ধরেছেন আমি তাকে কখনো আর পত্নী রূপে গ্রহণ করতে পারবো না। আগে সব এত নিয়ম ছিল, কোন রাজকন্যাকে যদি অন্য কোন রাজপুত্র যদি হাত স্পর্শ করলো অন্য কোন রাজপুরুষ তাকে বিয়ে করবে না। অদ্ভুত সব আগে সমাজে নিয়ম ছিল এইরকম। তো এইভাবে যখন শল্যরাজকে তখন তিরস্কার করতে লাগলো যে তুমি একটা কুকুর, একটা নেগড়ে, হ্যাঁ একটা এইরকম শৃগাল, তুমি ভীষ্মদেবের হাত থেকে আমাকে রক্ষা করতে পারলে না, সে দোষটা কার, তোমার দোষ। এইভাবে শল্যরাজকে তিরস্কার করে শল্যরাজকে কাছ থেকে বিদায় নিয়ে আবার চলে আসে কোথায়, ভীষ্মদেবের কাছে। ভীষ্মদেবের কাছে বলেন, যেহেতু আপনি আমাকে হাত ধরে রথ উঠেছেন তাই শল্যরাজ আমাকে গ্রহণ করতে চান, আমি আর কখনো ওকে পতিরূপে গ্রহণ করতে চাই না, তাই আপনি আমাকে পত্নীরূপে গ্রহণ করুন। ভীষ্মদেব বললেন, আমি তো সেখানে উপস্থিত হয়ে এ কথা দিয়েছি, আমি এই তিন কন্যাকে নিয়ে যাচ্ছি আমার ভাইয়ের জন্য, আমি কখনো হস্তিনাপুর রাজগদিতে বসবো না আর বিয়েও করব না। যখন ভীষ্মদেব এই প্রেষণ প্রতিজ্ঞার কথা উপস্থাপন করলেন তখন এই অম্বা নিরুপায় হয়ে কার কাছে গেলেন অভিযোগ করতে, হ্যাঁ এ ভীষ্মদেবের গুরু কে, অস্ত্রবিদ্যা গুরু কে, হ্যাঁ পরশুরামের কাছে গিয়ে উপস্থিত হলেন। পরশুরামের কাছে যখন অভিযোগ করেন তখন পরশুরাম এই ভীষ্মদেবকে ডেকে পাঠান। ভীষ্মদেব উপস্থিত হয়েছেন, হাত জুড়ে উপস্থিত হয়েছেন, তখন পরশুরাম নির্দেশ দিচ্ছেন, আমি তোমার গুরুরূপে তোমাকে নির্দেশ দিচ্ছি, যেহেতু তুমি এই কন্যাকে হাত ধরে রথে উঠিয়েছ, ক্ষত্রিয়োচিত এই সম্মান রক্ষা করার জন্য তুমি একে বিয়ে করো। তখন ভীষ্মদেব হাত জুড়ে বলছেন, হে গুরুদেব, আমি সেই স্বয়ংবাসা উপস্থিত হয়ে আমি এ কথা প্রথম উপস্থাপন করেছিলাম যে এ তিন রাজকন্যাকে আমি নিয়ে যাচ্ছি আমার ভাইয়ের জন্য, তাই আমি কখনো বিয়েও করব না, হস্তিনাপুর রাজগদিতেও বসবো না, এই প্রতিজ্ঞা করেছি। এই প্রতিজ্ঞা করার জন্যই সেই ধীবরাজ আমাকে নাম দিয়েছেন ভীষ্ম, আমার নাম হচ্ছে দেবব্রত, দেবব্রত থেকে এখন ভীষ্ম হয়েছে এই ভীষণ প্রতিজ্ঞা করার জন্য। তখন পরশুরাম বলছেন, আমি গুরুরূপে তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি যেহেতু এর হাত ধরে রথে উঠেছ তাই একে বিয়ে করো, আর যদি বিয়ে না করো তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো, দুইটার মধ্যে তুমি কোনটা চাও। তখন পিতামহ ভীষ্ম ভীষ্মদেব বলছেন, হে গুরুদেব, আমি আমার বচন রক্ষা করার জন্য গুরুর সঙ্গে যে যুদ্ধ করতে আমি তাও করো, কিন্তু কখনো একে পত্নী রূপে গ্রহণ করব না আর হস্তিনাপুর রাজগদিতে বসবো না। তখন পরশুরামের সঙ্গে এ ভীষ্মদেবের যুদ্ধ হতে যুদ্ধ শুরু হয়ে গেল, গুরু শিষ্যের মধ্যে যুদ্ধ। তো এই গুরু শিষ্যের মধ্যে যখন যুদ্ধ চলতে থাকে তখন যে পরশুরাম 21 বার নিক্ষত্রিয় করেছেন, হ্যাঁ কার্ত বীর্যাজুন যিনি দত্তাত্রে বরপ্রাপ্ত সহস্র বাহু প্রাপ্ত হয়েছিলেন, রাবণ আদি অসুরদেরকে সব বগলের ভিতরে রেখে দিয়েছিলেন, হ্যাঁ সেই কার্ত বীর্যাজুনকে বধ করেছেন কে, পরশুরাম। আর সেই পরশুরাম 21 বার নিক্ষত্র করেছেন, আর সেই পরশুরাম আজকে নিজের শিষ্য ভীষ্মদেবের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সেখানে পরাস্ত হয়ে যান। যখন পরাস্ত হয়ে যান তখন পরশুরাম নিজের মুখে ঘোষণা করেন, আজকের থেকে তুমি ভার্গব বিজয়ী হলো। তার মানে কে ভার্গব বিজয়ী, কে ভার্গব কে, হ্যাঁ এইটা কিছু বোঝেন না সব পরশুরাম, হ্যাঁ এই তো ছোট্ট ছেলে, বৈষ্ণবের পুত্র না হলে এসব উত্তর দিতে পারবে কি, হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে
ছোট্ট ছেলেটা উত্তর দিল, দেখুন এত বক্তার বয়সে কেউ উত্তর দিতে পারছে না, তো বৈষ্ণবের পুত্র এসব শ্রবণ করছেন বলে করছে বলে তাই এই উত্তর দিতে পারছে। হ্যাঁ, এ পরশুরাম ভৃগুবংশে সন্তান, তাই ওনার নাম হচ্ছে ভার্গব। আর সেই ভার্গবকে কে আজ পর্যন্ত জয় করতে পারেনি, যেহেতু ভগবানের অবতার, কিন্তু সেই ভার্গবকে আজকে জয় করলেন কে? ভীষ্মদেব। তাই ভীষ্মদেবের নাম হলো সেই দিন থেকে ভার্গব বিজয়ী। হ্যাঁ, ভার্গব বিজয় হলো সেই অম্বা তখন এই প্রতিজ্ঞা করলেন যে গুরু যেহেতু মানে শিষ্যকে পরাস্ত করতে পারলেন না, তো আমি প্রতিজ্ঞা করছি এই ভীষ্মের মৃত্যুর কারণ রূপে আমি আবার আসব। হ্যাঁ, এই বলে নিজের দেহ অগ্নিতে ভস্মীভূত করেন। আর সেই অম্বা পরবর্তীকালে এসেছিল কি রূপে বলো তো দেখি? হ্যাঁ, ধৃষ্টদ্যুম্ন। হ্যাঁ, এই ছোট্ট ছেলেটা কত সুন্দর উত্তর দিচ্ছে দেখো, ধৃষ্টদ্যুম্ন। ধৃষ্টদ্যুম্ন না, উনি এসেছিলেন শিখণ্ডী। হ্যাঁ, একটু ভুল হয়ে গেছে, ওই কাছাকাছি গেছে, ধৃষ্টদ্যুম্নের ভাই শিখণ্ডী রূপে এসেছিল। এই শিখণ্ডী রূপে এই ভীষ্মের মৃত্যুর কারণে এসেছিল। কি কারণে? যে ভীষ্মের প্রতিজ্ঞা ছিল কোনো স্ত্রীলোকের সঙ্গে যুদ্ধ করবে না, নপুংসকের সঙ্গে যুদ্ধ করবে না, কিন্তু ভীষ্ম অজেয় বীর, বীরের সঙ্গে যুদ্ধ করবে না। তা অর্জুন আর ভীমের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, সেখানে অর্জুন ভীমের কাছে গিয়ে ভীষ্মের কাছে কি কত অর্জুনকে এইভাবে উড়িয়ে দিতে পারবে নাকি? ভীষ্ম অজেয় বীর, কেন পিতার জন্য এই কার্য করার জন্য শান্তনু তাকে বর দিয়েছিলেন, মানে ইচ্ছা মৃত্যু বরদান পিতার জন্য ঘটকালি করার জন্য। হ্যাঁ, পিতা তাকে আশীর্বাদ কি করেছিলেন? ইচ্ছা মৃত্যু বরদান করেছেন শান্তনু। যে পর্যন্ত ভীষ্মদেব ইচ্ছা না করছেন সে পর্যন্ত মৃত্যু তার কাছে আসতে পারবে না। তা সেই ভীষ্মদেব আজকে পাণ্ডব কৌরবদের পক্ষ অবলম্বন করে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করছে, অর্জুনের সঙ্গে যুদ্ধ করছেন। তা সেই অর্জুন যিনি ভগবান কৃষ্ণের সখা এবং মহারথী হলেও ভীষ্মের কাছে অতি তুচ্ছ, কত অর্জুনকে উড়িয়ে দিতে পারবেন? তো সেই ভীষ্মের সঙ্গে যখন সংঘর্ষ হচ্ছে সেখানে অর্জুন অতি হীনস্ত হয়ে গেছেন, অতি ভীষ্মের কাছে তুচ্ছ হয়ে গেছেন, ভীষ্ম অর্জুনের প্রাণ সংকটে পড়ে গেছে। সেই সময় শিখণ্ডী এই অর্জুন রথের সামনে এসে উপস্থিত হয়েছেন। যখন অর্জুনের সামনে উপস্থিত হয়েছেন তখন ভীষ্মদেব স্বইচ্ছায় অস্ত্র ত্যাগ করলেন। ভীষ্মদেবের কাছে যখন অস্ত্র কিছু নেই সেই অবস্থা অর্জুন একের পর এক তারপর বাণ প্রয়োগ করে সশয্যার সহায়তা করছেন। এই কি একটা বীরত্ব হলো কি? যার কাছে কোনো অস্ত্র শস্ত্র নেই অস্ত্র ত্যাগে সেই অবস্থা। তো এখানে ভীষ্ম কি অজেয় বীর, তাই এ মানে কুরুক্ষেত্রে এই যে যুদ্ধের মহাত্মা সম্বন্ধে বলা হয়েছে যে পরীক্ষিত মহারাজ নিজে বলছেন যে তার যে পিতামহ, তো মানে অর্জুনের পরীক্ষিত মহারাজের পিতা কে? অর্জুন। হ্যাঁ, এই যে অভিমন্যু, অভিমন্যুর পিতা অর্জুন। হ্যাঁ, সেই পিতামহরা এই ভীষ্মের কাছে অতি তুচ্ছ, মানে তিমিঙ্গিল সদৃশ, মানে এই কৌর পাণ্ডবেরা পাণ্ডবদেরকে সব গিলে ফেলতেন, মানে এইরকম সব রথি মহারথী কৌরব পক্ষে ছিল, যাদেরকে বলা হয় তিমিঙ্গিল। তিমিঙ্গিল মানে যে তিমি মাছকে গিলে খায়, যে তিমি মাঝে তিমি মাছের দেহটাকে বলা হচ্ছে 100 যোজন, যার দীর্ঘতা 100 যোজন মানে কত কিলোমিটার? এই আগে বলে দিয়েছে, হ্যাঁ 1200 কিলোমিটার ব্যাপী দীর্ঘ দেহ তিমি মাছ, এ শাস্ত্রতে উল্লেখ আছে। যে তিমি মাছ বড় বড় যা সব গিলে খায়, আর সেই তিমি মাছকে যে গিলে খাচ্ছে তাকে বলা হচ্ছে কি? তিমিঙ্গিল। তে ভীষ্ম কর্ণ দ্রোণ এরা হচ্ছে তিমিঙ্গিল সদৃশ। পাণ্ডব পক্ষে যত সব এইসব রথি মহারথী সব গিলে খেত নাকি, কিন্তু তারা জয়ী হলো কি জন্যে? সেই পক্ষে কৃষ্ণ আছেন বলে, স্বয়ং ভগবান। তা নাহলে পাণ্ডবদের কখনোই সম্ভাবনা এদেরকে জয় করে নাকি? যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতির মম। আর এই প্রশ্ন উত্তর কে দিচ্ছেন? সঞ্জয়। কোথায় দিচ্ছেন? গীতাতে 700 শ্লোকে শেষ শ্লোকে। আর প্রশ্ন করেছিলেন প্রথম শ্লোকে কে? ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র কি প্রশ্ন করেছিলেন? হ্যাঁ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব, হ্যাঁ মামক পাণ্ডব কি অকুর্বত সঞ্জয়, এই প্রশ্ন করেছেন। এই একটাই মাত্র প্রশ্ন,
আর সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন সেই গীতার শেষ শ্লোকেতে, কে? সঞ্জয়। সঞ্জয় কে ছিলেন? এ ধৃতরাষ্ট্রের মন্ত্রী, হ্যাঁ, এ ব্যাসদেবের শিষ্য, যে কুরুক্ষেত্রে যুদ্ধ ওখানেই বসে সব দেখে বলছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, এ হচ্ছে দিব্য দৃষ্টি ব্যাসদেব সঞ্জয়কে দিয়েছিলেন, তা যুদ্ধের কথা সে বর্ণনা করছিলেন। তা উনি সেই যুদ্ধ হওয়ার পূর্বে অর্জুনকে যে বিশ্বরূপ দেখিয়েছেন, সেই বিশ্বরূপে সঞ্জয় দেখেছেন এইরকম যত সব রথি মারুতি ভীষ্ম আদি দ্রুত বেগে সেই ভগবানের বিরাট রূপে মুখমণ্ডলের ভিতরে প্রবেশ করে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তাই সঞ্জয় ইয়ে সিদ্ধান্ত দেন ধৃতরাষ্ট্রকে, যদি আপনার সহায় পুত্রকে বাঁচাতে চান তাহলে আপনি যুদ্ধ বন্ধ করে দিন, কেননা আমি এ প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি এ যুদ্ধ জয়ী হবে কারা? এই পঞ্চ পাণ্ডবেরা, যে পক্ষে ভগবান কৃষ্ণ বিরাজমান। তাই উনি ডিসিশন দিচ্ছেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ভূতি ধ্রুবা নীতিরিমম। কিন্তু এ লীলা কে করছেন? ভগবান কৃষ্ণের ইচ্ছা হচ্ছে, ধৃতরাষ্ট্র কখনো এ কথা সমর্থন করতে পারলো, তার ভিতর থেকে মডিফাই করে দিচ্ছেন, খবরটা এইভাবে বলবে না, তাহলে কৃষ্ণের ইচ্ছা অনুসারে যুদ্ধ চলছে। তা ধৃতরাষ্ট্র মেনে নিতে পারলেন না, দুর্যোধন ওই কথা বলেছিলেন যে আমার ভিতর থেকে কে যেন প্রেরণা দিচ্ছেন যে যুদ্ধ ব্যতীত সুয়ের অগ্রভাগ যতটুকু মাটি উঠবে তাও দেবে না। কৃষ্ণের বাইরে থেকে এসে বলছেন তুমি যদি পাঁচটি গ্রাম যদি দিয়ে দেবে পঞ্চ পাণ্ডবদের জন্য সমগ্র পৃথিবীর একচ্ছত্র সম্রাট রূপে তুমি ভোগ করতে পারবে। কিন্তু এদিকে বাইরে থেকে কৃষ্ণ অনুরোধ করছেন কাকে? দুর্যোধনকে। আর ভিতর থেকে মডিফাই করে বলছেন খবর দাও, হ্যাঁ, সুয়ের অগ্রভাগে যতটুকু মাটি উঠবে তাও দেবে না যুদ্ধ ব্যতীত। তাহলে কে? এই ভগবান পরমাত্মার তার ভিতর থেকে এইভাবে আর বাইরে থেকে এইভাবে লীলা করছেন, এটা কৃষ্ণের ইচ্ছায় এই যুদ্ধ চলছে। এখানে ধৃতরাষ্ট্র মেনে নিতে পারলেন, যদিও প্রত্যক্ষদর্শী যে সঞ্জয় যুদ্ধের ফলাফল বলে দিলেন তথাপি ধৃতরাষ্ট্র মানতে পারলেন না। এখানে দেখা যাচ্ছে কি আমরা কি কথা বলছিলাম, হ্যাঁ, এটা কথায় কথায় সব অন্য দেখেছি, আমরা কি কথা বলছিলাম যে এখানেই দেখা যাচ্ছে যে আমরা কোন পয়েন্টের কথা এলাম, হ্যাঁ ও তো হলো কথা, ও তো ডিসিশন নেওয়া হলো, কোন প্রসঙ্গে কথাটা উপস্থাপন করা হলো, হ্যাঁ, ভীষ্ম মানে তিমিঙ্গিল সদৃশ অজেয় বীর। তাই এখানে এ পরীক্ষিত মহারাজ এই কথা বলছেন যে কৌরব পক্ষে এরকম তিমিঙ্গিল সদৃশ রতি মহারাজ ছিল, পাণ্ডবদেরকে সব গিলে খেতে পারতেন, কিন্তু সেই পাণ্ডবরা গোষ্পত সদৃশ এ মহাসমুদ্রকে অতিক্রম করে গেলেন কিভাবে? কৃষ্ণ এই সহায়তা থাকার জন্য। তাই সবার কর্তব্য হচ্ছে সেই কৃষ্ণের শরণাপন্ন হওয়া, হ্যাঁ, কৃষ্ণের কৃপা সব রকম বিপদ সংকট থেকে উদ্ধার হতে পারে। এখানে আমাদের বলার তাৎপর্য হচ্ছে এই শ্লোকেতে, এখানে তাৎপর্য দেখায়নি, এখানে এই শ্লোকে বলা হচ্ছে যে সেই সুখদেব গোস্বামী এই কাকে বলতে? পরীক্ষিত মহারাজকে, ব্যাসদেবের মানে বিজ্ঞ পুত্র কে? কে? কিচ্ছু বোঝে না রে, এত কথা ভেঙে ভেঙে বলা হচ্ছে কিছুই বোঝে না, হ্যাঁ, বিদুরের কথা বলা হচ্ছে, কি শুনছে না কি উত্তর দিচ্ছেন, এখন বিদুর, সেই বিদুর কে প্রথম আমাদেরকে জানতে হবে। বিদুর ছিলেন সাক্ষাৎ যমরাজ, এই যমরাজ এ মাণ্ডুক্য অনিমাণ্ডুক্য মুনির অভিশাপে এ দাসীপুত্র রূপে জন্মগ্রহণ করে, কি কারণে না? অনিমাণ্ডব্য তিনি যখন আশ্রমে বিরাজ করছিলেন, একদল চোর পাঁচজন চোর এক বড় ঘরে চুরি করেছেন, চুরি করার পর সিকিউরিটি তার পিছনে পিছনে ধাবিত হন, আর তারা সেই চোর জিনিস নিয়ে দৌড়াতে দৌড়াতে এসে উপস্থিত হয়ে গেল কোথায়? এই মাণ্ডুক্য মুনির আশ্রমে, মাণ্ডুক্য মুনির আশ্রমে এসে সব লুকিয়ে গেছেন, জিনিসপত্র আলাদা জায়গায় সব রেখে সব লুকিয়ে গেছেন, আর পিছনে সব দৌড়ে আসছে কারা? সিকিউরিটিরা, রাজার সিকিউরিটিরা সব দৌড়ে আসছে, দেখছেন এইভাবে আশ্রমে প্রবেশ করেছে। তাই সেই আশ্রমের সম্মুখ ভাগে এক বৃক্ষ মূলে
তো আমি ওই মাণ্ডুক্য মুনি ধ্যান করছিলেন। তো এ শিগুরির এসে প্রথমে মাণ্ডুক্যর মুনিকে জিজ্ঞাসা করেন, এই আশ্রমে কতগুলো ব্যক্তি এসে প্রবেশ করেছে আপনি দেখেছেন কি? উনি কোনো উত্তর দিচ্ছেন না, ধ্যানেতে নিমগ্ন। তো ধ্যানেতে নিমগ্ন যখন হয় ওনার থেকে কোনো উত্তর পেলেন না, তখন সিকিউরিটি এসে সেই আশ্রমের ভিতরে অনুসন্ধান করতে করতে সেই চৌর্য বৃত্তির যেসব ধনসম্পদ তা উদ্ধার করেন আর পাঁচটা চোরকেও ধরে ফেলেন। তো পাঁচটা চোরকে যখন ধরে ফেলেন তখন সেই সিকিউরিটি কী করেন, পাঁচটা চোরকে বন্দি করে ইয়ে মুনিকে বন্দি করে নিয়ে আসে, নিয়ে হচ্ছে এদের মালিক। হ্যাঁ, ইয়ে আমরা যখন জিজ্ঞাসা করছি ইয়ে চুপচাপ রয়েছে, এ বাহ্যিকভাবে কেবল চোখ বন্ধ করে ধ্যান করছে, কিন্তু আসলে এ হচ্ছে এদের মানে সর্দার। তাই পাঁচটা চোরের সঙ্গে ইয়ে মাণ্ডুক্য মুনিকে বেঁধে নিয়ে রাজার সম্মুখে উপস্থিত করানো হলো। রাজার সঙ্গে সঙ্গে বিচার করলেন কি এই পাঁচজন ইয়ে ছয় সবাইকে শুলে চড়া। তা শুলেতে যখন চড়ানো হয়েছে চোরগুলো সব মরে গেছে, কিন্তু মাণ্ডুক্য মুনি ইয়ে মরছে না। এইভাবে কত সময় অতিবাহিত হয়ে গেছে, তাতে মাণ্ডুক্য মুনি জীবিত আছে। ইয়ে সমাচার যখন রাজাকে দেন, রাজা তখন বুঝতে পারেন, আরে রে আমরা একটা মহান অপরাধ করে বসেছি, এ সত্যি সত্যি এক মুনি মুনির চরণে আমরা অপরাধ করে বসেছি, চলো চলো আমরা সবাই গিয়ে মুনির চরণে এইভাবে ক্ষমা প্রার্থনা করবো। তো সবাই এসে মুনির চরণে ক্ষমা প্রার্থনা করছে, আমরা একটা গর্বিত অপরাধ করে বসেছি আপনাকে এইভাবে শুলে চড়িয়ে। মুনি বলছে, তোমাদের মা ভাই তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। তা সেইভাবে তখন অনুমাণ্ডুক মুনি মলদ্বারের ভিতরে যে শুল পশে প্রবেশ করে গেছে, তখন রাজার নির্দেশে সেই শুল বার করার জন্য যত চেষ্টা করলো বেরোলো না, তখন তাকে কেটে দেওয়া হলো। ভিতরে সেই শুল রয়ে গেছে মানে মলদ্বারের ভিতরে। তো সেই সময় তাকে সেই হিসাবে তার নাম হয়েছিল মাণ্ডুক্য মুনি। হ্যাঁ, অনি মানে শুলের অগ্রভাগ তার মলদ্বারে রয়ে গেছে। তো সেই অবস্থা অনিমাণ্ডুক্য মুনি এসেছে কার কাছে, এত পাওয়ারফুল মুনি যমরাজের কাছে উপস্থিত হয়েছে। যমরাজের কাছে এসে উপস্থিত হয়ে যমরাজকে জিজ্ঞাসা করছেন, কি কারণে আমাকে, কি পাপের জন্য আমাকে এই শুলে চড়ানো হলো? তখন যমরাজ ওনার সিক্রেট যে ফটোগ্রাফার কে চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করেন, দেখো তো এ কি কারণে এই শুলে চড়ানো হয়েছিল? তখন চিত্রগুপ্ত ওই পাপপূর্ণ যিনি লেখেন উনি বলছেন, এই মুনি বাল্য অবস্থায় যখন খেলা করছিলেন একটা ফড়িং ধরে শুকনো ঘাস ফড়িংয়ে মলদ্বারের ভিতরে প্রবেশ করে দিয়েছিলেন, সেই অপরাধের জন্য এই আজকে তাকে শুলে বসতে হয়েছে। তখন ইয়ে অনুমাণ্ডুক অত্যন্ত ক্রোধ প্রকাশ করে বলছেন যে বাল্য অবস্থায় করেছি এই সামান্য অজ্ঞাত অবস্থা, আর তার জন্য আমাকে এত বড় এই দণ্ড দেওয়া হয়েছে। তা তুমি এ মানে বিচারের পদে যোগ্য পাত্র ন, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এ পদ ছেড়ে দাসী পুত্রের মনুষ্য জন্মে জন্ম নাও। এই অনুমাণ্ডুক অভিশাপ দিয়েছেন কাকে? যমরাজকে। আর যমরাজকে বলছেন, আজ থেকে আমি বিধান দিচ্ছি 14 বছর বয়স পর্যন্ত কেউ যদি কোনো রকম পাপ করবে সে পাপ ধরা যাবে না, 14 বছর বয়স পর থেকে কেউ যদি কোনো রকম পাপ করে সেই পাপ পূর্ণ বিচার তার করা হবে, 14 বছর পর্যন্ত কেউ যদি কোনো রকম পাপ করবে তার জন্য সে দণ্ডনীয় না। এ বিধান কে দিলেন? মাণ্ডুক্য মুনি। আর মাণ্ডুক্য মুনির অভিশাপে এই হিসাবে যমরাজ উনি এখন এই দাসী পুত্রের উপর জন্ম নেবে। এটা যমরাজের মধ্যে বহুত আগে থেকে প্ল্যান ছিল, যে যমরাজ হচ্ছে মহাজন, দ্বাদশ মহাজন। মহাজন মানে কি? সবসময় ভগবানের কথা, ভগবানের চর্চা নিমগ্ন থাকার কথা, কিন্তু ভগবান তাকে এমন একটা দায়িত্ব দিয়েছেন 24 ঘন্টা এ পাপিকে এ নরকে ফেলো, ও পাপিকে ও নরকে ফেলো, এই বিচার করতে করতে 24 ঘন্টা কেটে যেত, মানে ভগবানের কথা শ্রবণ করা তার সময় মিলত না। তাই যমরাজ চিন্তা করছেন, প্রভু আমাকে এমন একটা দায়িত্ব দিলেন, আমার এই দায়িত্ব সম্পাদন করতে করতে 24 ঘন্টা কেটে যাচ্ছে, প্রভুর কথা শ্রবণ করার আমার সুযোগ হচ্ছে না। তা সেই অন্তর্যামী সূত্র ভগবান ওনার মনের খবর জানতে পেরে এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো, যার দ্বারা মাণ্ডুক্য মুনি দ্বারা অভিশপ্ত করালেন। আর এই যমরাজ এখন
এই যমরাজ পদ বি বিচারক পদ ধর্মরাজ পদ ধর্মরাজ পদ ছেড়ে এখন দাসী পুত্রের জন্ম নেবে। তাই এখন দেখা যাচ্ছে ভীষ্মদেব যে তিন রাজকন্যাকে নিয়ে এসেছেন কাশীরাজের কন্যা, তার মধ্যে দুই কন্যা অম্বিকা অম্বালিকা কার সাথে কার সঙ্গে বিয়ে দিলেন? বিচিত্র বীর্যের সঙ্গে। আর বিচিত্র বীর্য এই দুই কন্যা মানে পত্নীর প্রতি এত আসক্ত হয়েছিলেন যার ফলে তার দেহে সব বল বীর্য সব বেরিয়ে গেছিল, যার ফলে অকালে তার যক্ষ্মা রোগ হয়ে গেছিল। কার বিচিত্র বীর্য? যক্ষ্মা রোগ বুঝতে পারছেন? টিবি, হ্যাঁ, টিউবারকুলোসিস, হ্যাঁ, যক্ষ্মা রোগ হয়ে গেছে। যক্ষ্মা রোগ হওয়ার জন্য অপুত্রক অবস্থায় এই বিচিত্র বীর্য মারা যান। আরে বিচিত্র বীর্য মারা গেছে, বিচিত্রের কোনো পুত্র নেই, দুই দুই রানী আছেন কিন্তু কোনো রানী গর্ভ থেকে কোনো সন্তান জাত হয়নি। এখন হস্তিনাপুর রাজগদিতে কে বসবেন? এ প্রশ্ন যখন ওঠে তখন সত্যবতী ভীষ্মদেবের কাছে অনুরোধ করছেন যে তোমার এই ভাই অপুত্রক অবস্থায় মারা গেছে, এখন তুমি এই রাজগদিতে বসো। তখন ভীষ্মদেব হাত জোড়ে বলছেন, হে মাতা, আমার প্রতিজ্ঞা আমি কোনোদিন রাজগদিতে বসবো না আর বিয়েও করব না। এখন রাজগদিতে কে বসবেন? উত্তরাধিকারী সূত্রে কোনো রাজপুত্র নেই। তখন সত্যবতী ভীষ্মের সঙ্গে পরামর্শ করছেন, এইরকম আমার একটা পূর্ব সন্তান আছে, এই যে সন্তান নাম আছে ব্যাসদেব। তো ভীষ্মদেব ভালোভাবে জানেন ব্যাসদেবকে, বললেন সেই সন্তানকে আমি যখন স্মরণ করব তখন সে এখানে উপস্থিত হয়ে আমার সংকট থেকে মুক্ত করাবে, তা কি তোমার মত বলো? তো ভীষ্মদেব বলে খুব ভালো কথা, হ্যাঁ, তো সেই ব্যাসদেবকে আহ্বান করুন। তখন এই সত্যবতী ব্যাসদেবকে মানে ওই স্মরণ করেন, ব্যাসদেব সঙ্গে সঙ্গে ওখানে দিব্য পুত্র ভগবান অবতার সঙ্গে সঙ্গে মাতা স্মরণ করার সাথে সাথে ওই মাতার সম্মুখে এসে উপস্থিত হয়ে যান। হাত জুড়ে বলেন, হে মাতা, আপনার জন্য আমি কি সেবা করতে পারি? তখন এই সত্যবতী বলছেন, পুত্র, তোমার ভাই বিচিত্র বীর্য অপুত্রক অবস্থা মারা গেছে, তার দুই রানী আছে, তার তাদের গর্ভে থেকে তুমি সন্তান উৎপাদন করো। এই অন্য অন্য যুগে এই নিয়ম ছিল, তাই শাস্ত্রে বলা আছে কলিযুগের জন্য এ নিয়ম নাই। কি অশ্বমেধং গবালম্বং সন্ন্যাসকং পলত পৈতৃকম দেব রেণ সুতৎপত্তিকম পলৌ পঞ্চ বিবর্জ। এই কলিযুগের জন্য পাঁচটাই মহাপ্রভু নিজের মুখে বলছেন, এই পাঁচটি কার্য বানা। কি অশ্বমেধ যজ্ঞ কেউ করতে পারবে না, গোমের যজ্ঞ কেউ ভোগ করতে পারবে না, একদণ্ডিক কর্মসন্ন্যাসকে গ্রহণ করতে পারবে না, পিতৃশ্রাদ্ধে মাংস কেউ অর্পণ করতে পারবে না, আর স্বামী অপুত্রক অবস্থায় যদি মারা যাবে দেবরের দ্বারা সন্তান উৎপাদন করতে পারবে না। কলিযুগের লোকের জন্য এ মানা ছিল, কিন্তু দ্বাপর যুগে এটা চলছে, তাই দ্বাপর যুগে সেই নিয়ম অনুসারে সত্যবতী ব্যাসদেবকে নির্দেশ দিলেন, তুমি তোমার ভাইয়ের পত্নীর গর্ভে থেকে সন্তান উৎপাদন করো। এই প্রথম মায়ের নির্দেশ অনুসারে উনি এই বিচিত্র বীর্য প্রথম পত্নীর নাম কি? হ্যাঁ, উল্টা পাল্টা অম্বা, অম্বা তো মরে গেল, অম্বা তো মরে গিয়ে তো সে কোথায় ইয়ে হিসাবে জন্ম শিখণ্ডী রূপে জন্ম নিচ্ছে, অম্বিকা। এই বিচিত্র বীর্যের প্রথম পত্নী হচ্ছে অম্বিকা। তো অম্বিকাকে সব বলা হলো এইরকম, ব্যাসমুনি আসবে তোমার সঙ্গে মিলিত হতে, তুমি নিজেকে সেইভাবে সজ্জিত এবং প্রস্তুত করে রাখবে। তাই এ রাত্রিতে যখন ব্যাসমুনি এসে উপস্থিত হয়েছেন, ব্যাসদেবকে জটাজুট দেখে, হ্যাঁ, বড় বড় দাড়ি, মাথায় বড় জটা, হ্যাঁ, আর কৃষ্ণবর্ণ দেহ, কালো বর্ণ দেহ, ইয়ে রানী, আচ্ছা বিচিত্র বীর্যের যে পত্নী কি অম্বিকা, ভয়ভীত হয়ে গেছে, এত ভয়ভীত হয়ে গেছে দেখে সঙ্গে চোখ বন্ধ করে নিয়েছে। চোখ বন্ধ অবস্থায় ব্যাসদেবের সঙ্গে মিলিত হচ্ছে, তা সেই মা যখন চোখ বন্ধ করে এইভাবে ব্যাসদেবের সঙ্গে মিলিত হন, ব্যাসদেব ওরেছে তার গর্ভে যে সন্তান আসে সে জন্মান্ধ, কে? ধৃতরাষ্ট্র। তাই ব্যাসদেব এসে রিপোর্ট দেন মাকে যে তোমার পুত্রবতী এইভাবে আমার সঙ্গে যখন মিলিত হয়, আমার এই বিভীষিকা রূপ দেখে চোখ বন্ধ করে আমার সঙ্গে মিলিত হয়, তার গর্ভে যে সন্তান আসবে সে জন্মান্ধ হবে। তো জন্মান্ধ যদি হবে তো সে রাজগদিতে কিভাবে বসবে? নিজেকে সুরক্ষা দিতে পারবে না, প্রজাদেরকে কিভাবে সুরক্ষা দেবে? রাজা হবেন তিনি যার এই সব গুণ আছে। তাই পরাশর মুনি কি নির্দেশ দিয়েছেন? ক্ষত্রিয় হি প্রজা রক্ষণা, ক্ষত্রিয় প্রথম করতে হচ্ছে প্রজাদেরকে সুরক্ষা দেবে। তিনি তো জন্মান্ধ, নিজেকে রক্ষা করতে পারবে না, প্রজাদেরকে কি সুরক্ষা দেবে? হ্যাঁ,
তখন সত্যবতী আবার ব্যাসদেবকে অনুরোধ করেন, যেহেতু যে জন্মান্ধের নিজেকে সুরক্ষা দিতে পারবে না, সে কীভাবে প্রজাদেরকে সুরক্ষা দেবে? তো তুমি তার দ্বিতীয় তোমার ভাইয়ের যে দ্বিতীয় পত্নী আছে তার সঙ্গে মিলিত এক সন্তান যাত্রা করো। তো মায়ের নির্দেশ অনুসারে অম্বালিকা তাকেও বলা হলো তুমি এইভাবে সজ্জিত হয়ে থাকবে, নিজেকে প্রস্তুত করে থাকবে, প্রস্তুত রাখবে, এইভাবে ব্যাসদেবের সঙ্গে মিলিত হবে, ব্যাসমুনির সঙ্গে মিলিত হবে। তো ব্যাসদেব যখন গেছেন রাত্রিতে, তো মায়ের নির্দেশ, মা নির্দেশ দিয়েছেন, সত্যবতী শাশুড়ি নির্দেশ দিয়েছেন তুমি কখনো চোখ বন্ধ করবে না ব্যাসদেবকে দেখে। হ্যাঁ, তো ইয়ে শাশুড়ি নির্দেশ অনুসার চোখ খুলে রেখেছেন, কিন্তু ব্যাসদেবকে দেখে তো এরকম কাঁপছিল। হ্যাঁ, তো সেই অবস্থা যখন মিলিত হয় তা ব্যাসদেবের ঔরসে ওনার গর্ভে যে সন্তান পাণ্ডু, এ স্বয়ং সম্পূর্ণ সন্তান নয়। তখন এসে ব্যাসদেব মাকে ইয়ে বলেন যে তোমার দ্বিতীয় বধু যদিও আমার সঙ্গে মিলিত চোখ খুলে কিন্তু শরীর কাঁপছিল ভয়ভীত হয়ে, তা ইয়ে সন্তান সে পাণ্ডুবর্ণ হবে, অর্থাৎ সে তাহলে উপযুক্ত পুত্র কে পাওয়া কীভাবে পাবেন যে রাজগদিতে বসতে পারবেন। তখন সত্যবতী আবার নির্দেশ দেন যে তোমার ভাইয়ের প্রথম পত্নীর সঙ্গে আবার মিলিত হবে। তা ইয়ে যখন ইয়ে সমাচার অম্বিকা আমাকে দেওয়া হয়েছে, অম্বিকা প্রথম থেকে ভয়ভীত হয়ে আছে, তাই উনি কি করলেন, উনি আর ব্যাসদেবের সঙ্গে মিলিত হতে চান, যদিও শাশুড়ি নির্দেশ মিলিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, উনি কি করলেন, ওনার এক দাসী ছিলেন অতি দিব্য সুন্দরী দাসী, দাসীকে নিজের পোশাক আশাক দিয়ে সাজিয়ে ওর মতন করে রেখেছেন আর বলেছে তুমি এইভাবে মুনির সঙ্গে মিলিত, আমি কখনো ওনার সঙ্গে মিলিত হতে পারবো না। দাসীকে সব বলে দিয়েছে তুমি কখনো চোখ বন্ধ করবে না, কখনো ভীতস্ত হয়ে কাঁপবে না, এইভাবে নির্ভীকভাবে ব্যাসমুনির সঙ্গে মিলিত হবে। দাসী তো নির্ভীক। হ্যাঁ, আর ব্যাসদেব যখন এসে উপস্থিত হয়েছেন মানে প্রথম রানীর কক্ষতে, তখন রানী নেই, রানীর দাসী ওখানে উপস্থিত, তো ওইভাবে নিজেকে সজ্জিত করে রেখেছেন। আর ব্যাসদেব যখন উপস্থিত হয়েছেন, এ দাসী নির্ভীক মানে চোখ বন্ধ নেই আর ভয়ভীত মানে দেহ কাঁপছে না, একেবারে স্বয়ং সম্পূর্ণভাবে এইভাবে ব্যাসদেবের সঙ্গে যখন মিলিত হয় সেই ব্যাসদেবের ঔরসে সেই যমরাজ আজকের এই দাসী পুত্র গর্ভ থেকে জন্ম নিল, তা সেই সন্তান হচ্ছে বিদুর, সেই বিদুর হচ্ছে মহাজ্ঞানী মহাভাগবত। তাই এই সুখদেব গোস্বামী এই শ্লোকেতে বলছেন বুধ বর্ত নিয়ে গেছেন, দৈপায়ন সুত বুধ, বুধ মানে মহাজ্ঞানী। হ্যাঁ, এই বিদুর, বিদুর হচ্ছে এই ব্যাসদেবের পুত্র, তাই তিনজনই সব ব্যাসদেবের ঔরসে জাত, ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুর। এখন সুখদেব গোস্বামী কার কথা বলছেন, বিদুরের কথা বলছেন, সেই ব্যাসদেবের পুত্র মহাভাগবত মহাবিদ্বান পণ্ডিত ব্যক্তি মহাজ্ঞানী বিদুর। এইভাবে পূর্ববর্তী মানে মৈত্র ঋষির কাছে উপদেশ শ্রবণ করে এত আনন্দিত হয়েছেন, তাই আনন্দের চিত্তে মৈত্র ঋষিকে এই পরবর্তী কি প্রশ্ন সেই প্রশ্ন জিজ্ঞাসা করছেন। এই শ্লোকে প্রভুপাদ কোনো তাৎপর্য দেয়নি, এর উপরে এই কথা বলা হলো, আমাদের সময় হয়ে গেছে। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভগবতম কি, জয় শ্রী শ্রী গৌর নিতাই কি, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব কি, জয় জগদ্গুরু শ্রী প্রভুপাদ কি, জয় পদিত পাবন শ্রী গুরুদেব কি, জয় শ্রীমদ ভক্তবৃন্দ কি, ইদাই গৌর প্রেমানন্দে।